হ্যালো এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও টপিক হচ্ছে আজকে একটি ডগের পা থেকে আপনারা কীভাবে ম্যাগট সরাবেন এই টিউটোরিয়ালটা নিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা ম্যাগটকে কনফার্ম করতেছি। এখন ম্যাগট পায়ের মধ্যে কনফার্ম করার পরে আমরা যে জিনিসটা দেখতেছি তার বডির মধ্যে অন্য কোনো জায়গার মধ্যে ম্যাগট রয়েছে নাকি। সো বডি দেখা শেষ, বডির মধ্যে কোনো ম্যাগট নেই। সো এখন শুরু করা যাক প্রিপারেশন। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, মেডিসিন দিব, কিছু মেডিসিনের মাধ্যমে ম্যাগটগুলোকে মারা স্টার্ট করব এবং এতে অকেজো করব। সো এক্সটার্নাল মেডিসিন দেওয়া শেষ, এখন ইন্টারনাল মেডিসিনটা দিয়ে দিছি। এখন এই ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হবে যে কোনোভাবে যাতে আমাদের এই ডগটা তার পায়ের মধ্যে লিক না করে না চাটে, কারণ পায়ের মধ্যে আমরা যে মেডিসিন দিছি এটা পেটে গেলে তার শরীর খারাপ করবে, বমি চলে আসবে। সো আমরা কিছু সময়ের জন্য ওয়েট করবো। ইউজুয়ালি আমরা ওয়ান ডে ওয়েট করি, বাট এটা যেহেতু ইমার্জেন্সি কেস সেক্ষেত্রে আমরা 30-40 মিনিটসের মধ্যে রিমুভ করা শুরু করে দিয়েছি ম্যাগটটাকে। সো এখানে আমাদের একটা জিনিস হচ্ছে গিয়ে এই ম্যাগটটাকে কিন্তু খুব জেন্টলি এবং খুব ভালো মতো করে রিমুভ করতে হবে, যেহেতু পায়ের মধ্যে এটা খুব সেন্সিটিভ জায়গা। মাসেল ভেন কিংবা ডেড স্কিন যে আছে এগুলোকে যাতে কোনোভাবে না টান পড়ে, টান পড়লে কিন্তু ব্লাড লস হওয়ার চান্সেস অনেক বেশি হয়ে থাকবে। তো এখন হচ্ছে কি, আমরা ম্যাগটের গ্রুপ খুঁজতেছি। গ্রুপ খুঁজলে ওই গ্রুপ থেকে যদি আমরা ম্যাগটকে রিমুভ করা স্টার্ট করে দিই তো ম্যাগটকে আমরা ইজিলি চোখে দেখতে পারবো। সো এখন ম্যাগটগুলোকে এখন দেখতেছেন যেহেতু গ্রুপ ব্রেক করে দিছি, এখন খুব সহজ আমাকে ভিজিবল হয়ে গেছে, আমি ইজিলি এখন ম্যাগটগুলোকে রিমুভ করে ফেলতে পারতাছি। সো যখন মনে করেন আপনাদের অ্যানিমেলটা খুবই নড়াচড়া করতেছে, আপনারা তখন যে জিনিসটা করবেন এটা হচ্ছে তাকে আপনার কোলে নিয়ে নেবেন। কোলে নেওয়ার পর সে এত বেশি ঝটপট অত লাফালাফি করে না, তখন ইজিলি আপনারা কাজ করতে পারবেন। সো এগেইন আমি আবার ভালো মতো করে তার পুরো বডিটা সব জায়গায় চেক করতেছি এই জায়গাটার মধ্যে কোনো ম্যাগট লেফট ওভার আছে নাকি। সো এখন হচ্ছে গিয়ে আমরা এনশিওর করবো যে কোনো ধরনের ছোটো ম্যাগট কিংবা লার্ভা বেঁচে আছে নাকি। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করতেছি এটা সুপার ম্যাক্রো ক্যামেরা আমাদের। সো সুপার ম্যাক্রো ক্যামেরার মাধ্যমে খুবই ডিটেল ইনডেপথ ম্যাগটকে খুঁজে পাওয়া যায়। সো এর পাশাপাশি আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে ব্লাড লস, কোনো ধরনের ব্লাড লিকিং হচ্ছে নাকি। কারণ ব্লাড লিকিং যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জিনিস হয়ে থাকবে, এটা তার লাইফ রিস্ক হয়ে যেতে পারে। তো এখানের মধ্যে আমরা সময় নিচ্ছি একটু, কারণ এই জিনিসটা সময় নিয়ে কাজ করার মতো এখানে আমরা তাড়াহুড়া করতে পারবো না। কারণ তাড়াহুড়া যদি আমরা করতে যাই সেক্ষেত্রে হবে কি, আমরা ঠিক মতো কাজ করতে পারবো না এবং কোনো কিছু মিস যাইতে পারে এবং তার লাইফ রিস্ক হওয়ার চান্সেস খুবই অনেক বেশি হয়ে যাবে। তো এখন ম্যাগট রিমুভের মধ্যে দেখতেছেন আপনারা আমরা কী জিনিসটাকে কাজ করতেছি। এখন সবসময় কিন্তু এরকম শান্ত ডগ পাওয়া যায় না, অনেক সময় অশান্ত ডগও পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা নেট ইউজ করে থাকি, তার জিনিসপত্র ইউজ করে থাকি। এখন দেখতেছেন যে আমরা ম্যাগট কিছু দেখেছি, ইনভিজিবল কিছু ম্যাগট আছে। এই জন্য আমরা যে মেথডটা ইউজ করতেছি এটা হচ্ছে রিভার্স ফোরসেপ মেথড। মানে ফোরসেপটাকে উল্টা ধরে আঙুলগুলোকে মাঝখানে রেখে আমরা জাস্ট ম্যাগট খুঁজতেছি। একবার ম্যাগটগুলো খুঁজার পর ম্যাগট বের হয়ে গেছে এখন। সো এখন আবার ভালো মতো ক্লিন করে নিতেছি। এখন ক্লিন করা শেষ, আমাদের এখন যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে আমাদের তার যে এক্সট্রা লোমগুলো আছে পায়ের লোম, এগুলো সবগুলো কেটে ফেলে দিতে হবে। এখন পায়ের লোম ট্রিম করা খুবই অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, উন্ডে ট্রিম করাটা। কারণ উন্ড যদি আমি ট্রিম না করা সেক্ষেত্রে হবে কি, যখন উন্ড থেকে কোনো ধরনের লিকেজ হবে অর্থাৎ কোনো ধরনের ফ্লুইড বের হবে, ফ্লুইডগুলো এখানে হাতে জমা পড়বে এবং জমা পড়ার কারণে পরবর্তীতে এখানে আরও ইনফেকশন বাড়বে, ম্যাগটটা আবার হওয়ার চান্সেস খুবই উচ্চ মানে বৃদ্ধি পাবে। সো ট্রিম করাটা খুবই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আমরা ব্লেড ইউজ করতেছি না, আমরা কেঁচি ইউজ করতেছি, কারণ এটা ব্লেড দিয়ে ট্রিম করার জিনিস না। কারণ ইনফেক্টেড এরিয়াকে কখনো ব্লেড লাগাবেন না আপনারা, সবচেয়ে বেটার হয় ট্রিমার অথবা কেঁচি দিয়ে ট্রিম করা। সো এখন ট্রিমিং শেষ, এখন আমরা যে জিনিসটা করতেছি ক্লিনিক্যাল পটাশ, যা ব্রোমিন ব্লু যেটা বলে থাকি, তো এটা দিয়ে দিচ্ছি যাতে আমাদের কোনো ইনফেকশন না ছড়ায় পরবর্তীতে, এবং চারপাশে এটা দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমরা কোনো ওরকমভাবে ড্রেসিং করতেছি না, কারণ যেহেতু আজকে ফার্স্ট টাইম তার ম্যাগটটাকে আমরা রিমুভ করতেছি সেক্ষেত্রে এটা খুবই ইজিলি করতেছে। সো এখানের মধ্যে আমাদের টোটাল কস্টিং গিয়েছে সার্ভিস চার্জ সহ আমাদের অ্যাবাউট 530 টাকা, যা $4.88 মতো আসে। তো এটা আমাদের খুবই একটি বেসিক সুন্দর মতো একদম কমপ্লিটলি ইজিলি করে ফেলা একটি মেথডের ট্রিটমেন্ট ম্যাগটের জন্য। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগছে। অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আমরা শুরু করব আবার। সো আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ।